আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। বড় বড় মতো তোমাদের শোভন ভাই রয়েছে। আজকে এই ভিডিওতে আমরা কথা বলছি একাদশ শ্রেণীর ভর্তি 2023 নিয়ে। দেখো, এখানে একটা প্রশ্ন সহজ তোমাদের কাছ থেকে আমরা পাই যে তোমার এই পয়েন্ট আছে, তুমি কোন কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারো। এখানে অ্যাপ্লাই করার ব্যাপারটা হচ্ছে যে কিছু কলেজ রয়েছে, আমি একটু কলেজের প্রোগ্রামটা দেখাই। আমাদের দেশে দুই ধরনের কলেজ বিদ্যমান, একটা হচ্ছে সরকারি কলেজ, একটা হচ্ছে বেসরকারি কলেজ। সরকারি কলেজের মধ্যে দুইটা আছে, যা এখানে একটু পড়াশোনা ভালো হয় আবার একটু খারাপ হয়। বেসরকারির মধ্যে ভালো মানের বেসরকারি কলেজ রয়েছে, খারাপ মানের কলেজ রয়েছে। তো তার উপর নির্ভর করে আমরা তোমাদেরকে কথা বলবো। এখানে আমরা কিছু মানদণ্ড তৈরি করেছি যে তোমাদের 3 পয়েন্টের নিচে থাকে, 4 পয়েন্টের নিচে থাকে, 4.50 নিচে থাকে, জিপিএ যদি জিপিএ 5-এর নিচে থাকে, বা তোমার এ প্লাসের যদি 1150-এর নিচে থাকে, 1150-এর উপরে থাকে, তাহলে তুমি কোন কলেজগুলো অ্যাপ্লাই করতে পারো বা কোন কলেজগুলো নিয়ে তোমার চিন্তাভাবনা করা উচিত। আমরা জাস্ট তোমাদেরকে এখানে ধারণা দেওয়ার চেষ্টা করবো প্রপারলি, যাতে তোমরা কলেজের যে লিস্ট আবেদনটা করতে পারো সেটা এভাবে তৈরি করতে পারো। দেখো, এখন পর্যন্ত কলেজের আবেদন শুরু হয় নাই, হয়তো বা নোটিস 2-1 দিনের মধ্যে পেয়ে যাবা। তো এখন এই কথাগুলো বলার একটাই কারণ হচ্ছে তোমরা একটু সময় দাও, বিষয়গুলো নিয়ে ভাবো। কারণ অনেকে অনেক কনফিউজ যে কী করবা না করবা তাই নিয়ে, কোথায় আবেদন করবা, কোনটাকে 1 নম্বরে রাখবা, কোনটাকে 2 নম্বরে রাখবা, আদৌ সেখানে চান্স পাবা কি না। তো আমি একটু এই বিষয় নিয়ে আলোচনা করছি, শেষ পর্যন্ত দেখো। প্রথমত বলি ভাই, দেখো আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে একটা ভালো তথ্য সার্ভ করা। তো এখানে অনেক সময় আমি বোঝানোর ক্ষেত্রে ভুল করতে পারি বা আমি অনেক কঠিন করে বুঝতে পারি, বাট আমি চেষ্টা করি একটা যত কঠিন তথ্য হোক তোমাদেরকে খুবই সহজভাবে বোঝানোর। তো তার জন্যই এত কিছু করা। আশা করি আমার কথাগুলো মধুর সহকারে শুনবা। আর এই ভিডিওতে আমরা লাইক রাখতেছি 5000, মিনিমাম 5000 লাইক হইলে নেক্সট এইটা নিয়ে একটা সেকেন্ড পার্ট আসবে। আর অবশ্যই লাইকগুলো করে দিবা ভিডিওর মাধ্যমে যদি বিন্দুমতো উপকৃত হও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর তোমার কোন কলেজ নিয়ে তোমার পরিকল্পনা রয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তোমরা কোন ধরনের কলেজ চিন্তাভাবনা করছো সেগুলো কমেন্টের মাধ্যমে শুনলে আমি নেক্সটে সেই বিষয়গুলো নিয়ে একটু অ্যানালিসিস করতে পারবো। কেমন? যেটা বলছিলাম, তুমি কত পয়েন্ট হলে কোন কলেজগুলো আবেদন করতে পারবে, একটু ভালো কলেজ সরকারি বেসরকারি কলেজ নিয়ে একটু কথা বলি। সরকারি বেসরকারি কলেজের একটা আমি একটা ডিফারেন্স নিয়ে একটা ভিডিও ইতিমধ্যে করেছি, একটা ভিডিও তোমরা পাবা। এবং আমি সরকারি কলেজ নিয়ে কথা বলবো একদম প্রপারলি, সরকারি কলেজে পড়াশোনা কেমন, খরচ কেমন, আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে, কোথায় কোথায় আবেদন করা যেতে পারে, কোন ধরনের কলেজগুলো আবেদন করবে, এগুলো নিয়ে আমি একটু কথা বলবো। এবং বেসরকারি নিয়েও দুইটা ভিডিও আমি করবো আলাদা আলাদা। তো সেগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে যারা দেখছো ফলো দিয়ে রাখবা। এই দুইটা নিয়ে আমি সরকারি নিয়ে একটু আলাদা কথা বলবো, কারণ সরকারিতে অনেক শিক্ষার্থীর ফার্স্ট চয়েস থাকে। তো সরকারি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি শেষ করতে পারবো না, আমি সরাসরি যোগ্যতায় চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছ যে কয়টার মানদণ্ড রয়েছে, যেমন 3 পয়েন্টের নিচে। অনেকেই যারা 3 পয়েন্টের নিচে পেয়েছো তারা কোন ধরনের কলেজগুলো অ্যাপ্লাই করতে পারো, আমি সরাসরি বলে দিচ্ছি। তোমাকে সরকারি কলেজগুলোকে স্কিপ করতে হবে, কারণ সরকারি কলেজে প্রতিযোগিতা অনেক ভালো হবে, সেখানে তুমি এই 3 পয়েন্ট নিয়ে চান্স পাবা না। তোমাকে অফকোর্স বেসরকারি কলেজ এবং লো লেভেলের কলেজগুলো ট্রাই করতে হবে। আমার কাছে হয়তো বা বলতে খারাপ লাগতে পারে বা তোমার শুনতে খারাপ লাগতে পারে, বাট বাস্তবতা এটাই। কারণ যে কলেজগুলো সরকারি সেখানে ভালো স্টুডেন্টরা ভালো ভালো নম্বর নিয়ে ট্রাই করবে, তো সেখানে যদি তুমি তোমার রেজাল্ট নিয়ে যাও তুমি কিন্তু কলেজ পাবা না, স্বাভাবিক। আর এখানে বাস্তবতাটাকে মেনে নিতে হবে, স্বপ্নকে না। কারণ তোমার স্বপ্ন এখন ভাই নটরডেমে পড়ার, ঢাকা কলেজে পড়ার, বা তোমার এলাকার সবচেয়ে বিখ্যাত কলেজে পড়ার, কিন্তু তোমার জিপিএ নাই। যদি জিপিএ থাকতো তুমি পড়তে পারতে, এখন জিপিএ নাই সেখানে আবেদন করে কোনো লাভ আছে? কারণ তোমার এখানে প্রথম পর্যায়ে একটা ভালো কলেজে অ্যাপ্লাই করো যেটা তোমার জন্য মানানসই। তো এক্ষেত্রে বলবো 3 পয়েন্টে যারা রয়েছে তারা লো লেভেলের কলেজগুলো অ্যাপ্লাই করবা, যে কলেজগুলোতে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে 1 পয়েন্ট। যারা বলে যে ওন, মানে মিনিমাম রিকোয়ারমেন্ট মানে হচ্ছে যে তুমি 1 পয়েন্ট হলে অ্যাপ্লাই করতে পারবা, সেই কলেজগুলোতে তোমরা 3 পয়েন্ট যারা আসো তোমরা অ্যাপ্লাই করবা। আর যদি তোমার মানে তুমি যদি কনফিডেন্ট থাকো তাহলে তুমি ভালো কলেজগুলো অ্যাপ্লাই করতে পারো, বাট আমার কাছে মনে হয় সেটা রিস্কি হয়ে যাবে। কারণ এবছরে পাশের হার অনেক কম থাকলেও, কিছুটা কম থাকলেও ভালো কিন্তু সবাই রেজাল্ট করেছে, বিশেষ করে এ প্লাস পাইছে অনেক। তো সেই জায়গায় সরকারি কলেজগুলোতে চান্স পাওয়া টাফ। আর এখানে বেসরকারি কলেজগুলো তোমরা ট্রাই করতে পারো, বেসরকারি কলেজগুলোকে বেশি ফোকাস রাখতে হবে তোমাদের, ভালো ভালো মানে বেসরকারি কলেজ যেগুলো একটু খরচ বেশি বাট সেখানে পড়াশোনা করা যেতে পারে। দ্বিতীয়ত যে বিষয় রয়েছে, এখানে আমি একটু থামিয়ে একটা কথা বলি তোমাদের সকলকে, প্লিজ আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো, কলেজ তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হেল্প করবে, ঠিক আছে, বাট পড়াশোনা কিন্তু সম্পূর্ণ তোমার নিজের। তাই এমন কিছু ভাইবো না যে ভালো সরকারি কলেজে ভর্তি হতে পারবো না তাই তোমার জীবনটা শেষ। সো প্লিজ এইরকম চিন্তাভাবনাটাকে বাদ দাও। একটা কলেজে ভর্তি হতে পারলে পড়াশোনা তোমার কাছে, ভাই আমি দেখেছি অচপরা গায়ের ওই যে একটা টিনে ভাঙা কলেজ থেকেও শিক্ষার্থী জিপিএ 5 পেয়ে সে ওই ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, কুয়েট মতো 8টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, ভাঙা একটা কলেজ থেকে পড়াশোনা করে। কলেজ ডাজ নট ম্যাটার, তোমার নিজের পড়াশোনা যদি থাকে তাহলে তুমি ভালো কিছু করতে পারবা। দের কথা বলছি 4 পয়েন্টের নিচে যারা রয়েছে,
বিশেষ করে এই জায়গাটায় বেশিরভাগ শিক্ষার্থীকে মানবিক এবং হচ্ছে ব্যবসায় শিক্ষার্থীদের, মানবিক এবং ব্যবসায় শিক্ষার্থীদের একটা কথাই বলবো, তোমরা যারা রয়েছো তোমরা চাইলে সরকারি কলেজে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যেখানে প্রচুর আসন সংখ্যা রয়েছে সেখানে, যেসব কলেজে আসন সংখ্যা কম সেখানে অ্যাপ্লাই করো না। যেমন ঢাকা কলেজের কথা বলি, মানবিকে আর ব্যবসায় রয়েছে 150, সেখানে তুমি জিপিএ যে 4.0 নিয়ে কোনো কাজই হবে না, ও সেখানে তো অ্যাপ্লাই করতে পারবে না 4.0 নিয়ে। তবে তুমি যেসব কলেজে দেখা গেলো 400-500 সিট আছে সেখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, রিক্স হয়ে যায়, কিন্তু মিড রেঞ্জের কলেজগুলো তোমার জন্য পারফেক্ট আছে। আর বেসরকারি কলেজ তুমি একটু যেসব কলেজের সিট আছে ভালো সেসব কলেজে অ্যাপ্লাই করতে পারো, তাহলে খুব সহজে চান্স পেয়ে যাবে তুমি, এবং তুমি যে কোনো একটা কলেজকে এক নম্বরে রাখবে যেখানে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর যে 3.5 4.50, এই জায়গাটা এসে বেশিরভাগ মানবিক এবং ব্যবসার ভালো ভালো স্টুডেন্টরা এখানে থাকে, এবং বিজ্ঞান বিভাগের মিড রেঞ্জের স্টুডেন্টরা এই এই লেভেলের রেজাল্টটা করে, দেখা যায় অল্পের জন্য প্লাস মিস করছে, বা কমার্স বা আর্টসের শিক্ষার্থীদের হয় কি যে ওরা অনেক লেখে অনেক পড়াশোনা করে, তা ওদের এই জায়গাটা এসে প্লাস হয় না। তো তোমাদের যেটা করতে হবে, এই জায়গায় এসে তোমরা সরকারি কলেজগুলোকে ট্রাই করতে পারো, কিন্তু যে সরকারি কলেজগুলোতে 4.50 বা 4.0 বলবে মিনিমাম রিকোয়ারমেন্ট, মানে তুমি সেখানে 4.0 হলে অ্যাপ্লাই করতে পারবা, তো তুমি সেখানে 4.50 বা 4.40 নিয়ে যদি অ্যাপ্লাই করো চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো যে কলেজগুলোতে 3.50 বলবে যে অ্যাপ্লাই করতে পারবা, সেখানে তোমরা এই 4.50 নিয়ে অ্যাপ্লাই করতে পারো। তোমার যদি বলে সেখানে 4.0 অ্যাপ্লাই করতে হবে, 4.0 পাইলে, তাহলে সেখানে না যাওয়াটাই বেটার, কারণ সেখানে আরও ভালো ভালো শিক্ষার্থীরা যাবে এবং খুব সহজে চান্স পেয়ে যাবে। তাই একটু চেষ্টা করবা মিড রেঞ্জের কলেজগুলোকে থাকার জন্য। বেসরকারি কলেজের ক্ষেত্রে যে কোনো কলেজে তুমি এই রেজাল্ট নিয়ে চান্স পাওয়ার সম্ভাবনা আছে, তবে একটু হাই লেভেলে বেসরকারি কলেজে গেলে ঝামেলা হতে পারে। যেমন ঢাকা কমার্স কলেজের কথা বলি, ঢাকা কমার্স কলেজে কিন্তু মানে বিজ্ঞান বিভাগের জন্য 1100 সিট, বাণিজ্যের জন্য 2600, এই রেজাল্ট নিয়ে তোমরা কিন্তু এখানে অনার্সে চান্স পেয়ে যাবা, কিন্তু খরচ বেশি, এরকম বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। দেন আসি যে মানে তোমার এখানে জিপিএ 5 যারা পায় না অল্পের জন্য, এই জায়গাটা অনেকে রয়েছে, যেমন 4.94, 4.92, 0, 4.89, মানে অল্পের জন্য এই প্লাস পায় নাই, হয়তো অনেকে সাবজেক্ট ম্যাপিং বোর্ড চ্যালেঞ্জ করছো। এখন কথা হচ্ছে এই জায়গায় এসে তোমাদের কিন্তু সরকারি কলেজগুলোতে যেসব কলেজে জিপিএ 5 তো অনেক কলেজের রিকোয়ারমেন্ট, সেখানে অ্যাপ্লাই করতে পারছো না, কিন্তু যে সকল কলেজে দেখবা যে একটু মিড রেঞ্জের কলেজগুলো রয়েছে সেখানে তোমরা খুব অনায়াসে অ্যাপ্লাই করে চান্স পেয়ে যেতে পারো। মিড রেঞ্জের কলেজগুলো যদি বলি, তোমার ধরো বাংলা কলেজ, মিরপুর বাংলা কলেজ রয়েছে, বীরপুর কলেজ রয়েছে, আশেপাশে আরও অনেক মিড রেঞ্জের সরকারি কলেজ রয়েছে যেখানে একটু হয়তো পড়াশোনার ব্যাকগ্রাউন্ড খারাপ, কিন্তু সেখানে অ্যাপ্লাই করে তুমি চান্স পেতে পারো। আর এই রেজাল্ট নিয়ে তুমি যে কোনো সরকারি বেসরকারি কলেজে খুব অনায়াসে সুন্দরভাবে চান্স পেতে পারো। তবে ওই একটার মতো ওদের মতো করে সেমই, তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি মিনিমাম 3.50 যেসব কলেজে চাইছে যে এর উপরে আবেদন করো সেখানে করো, তুমি এবার 4.50 বা 4.0 চাইছে এরকম কলেজে অ্যাপ্লাই করা দরকার না, একটু মিড রেঞ্জে থাকতে হবে, লো রেঞ্জেরও দেওয়া দরকার নেই, মিড রেঞ্জে ভালো কলেজ পাবো যদি অ্যাপ্লাই করতে পারো। দেন এরপরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে যে জিপিএ 5 যারা পেয়েছো কিন্তু 1150-এর নিচে, আমি এখানে টোটাল 1300-এর মধ্যে কথা বলছি। দেখো তোমরা যারা ওই যে মার্ক যোগ করো যে 1300-এর মধ্যে আমি কত পাইছি, অনেকে যোগ করে আমাকে পাঠাইছো, বিষয়টা কিন্তু এতটা সহজ না। তোমাদের এখানে যখন মানে যারা সত্য কথা যে তোমাদের জিপিএর উপরে নির্ণয় করা হবে, তোমাদের সিলেক্ট করা হবে, কিন্তু জিপিএর উপরে কিন্তু না, তোমাদের মার্কের উপরে সিলেক্ট করা হবে। মানে তুমি ধরো ঢাকা কলেজের কথা বলি, ঢাকা কলেজে 900 সিট আছে বিজ্ঞানে, সেখানে সবাই জিপিএ 5 বলে অ্যাপ্লাই করতে পারবা, বা নটরডেম কলেজ বা যে কোনো জায়গায় তুমি জিপিএ 5 বলে অ্যাপ্লাই করতে পারছো, তা জিপিএ 5 সবাই তো নিতে পারবে না, ওইখানে যাদের যাদের নম্বর বেশি তাদের তাদের নিবে। তো দেখা যায় যে ধরো 1300 থেকে শুরু করবে, তারা 1300 থেকে যত যত আস্তে আস্তে তারা প্রথম দিক থেকে নিয়ে নিবে। এখন আমি এটা বলি, তো তোমরা যেভাবে জিপে ক্যালকুলেট করছো যে 1100-1300-এর মধ্যে আমি 1100 পাইছি, 1200 পাইছি, বিষয়টা কিন্তু এতটা না। তোমাদের ওখানে শারীরিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা, ওখানে 150 মার্ক তারা কাউন্ট করে না অনেক কলেজে, তো এটাকে তারা বাদ দিবে। সেকেন্ড হচ্ছে যে তোমার ফোর সাবজেক্ট থেকে কিছু নম্বর কাটবে, তো এরকমই বেশ কিছু, ধরো যদি তোমার ঢাকা কলেজ যদি কাটে তারা ওর 40 কাটবে, সবার জন্য 40 কাটবে, তোমারে 20 কাটবে, আরেকজনের 30 কাটবে, এমনটা না, সবার জন্য নিয়ম একই থাকবে। সো এক্ষেত্রে তুমি যে হিসাব করতেছো, তোমার বন্ধু যদি ওই হিসাব করে তাহলে ঠিক আছে, কিন্তু দিন শেষে ওরা যে মার্কটা, যে মার্ক দেখবে তোমার টোটাল নম্বর, সেটা ওদের মতো করে ওরা দেখবে। সো এই জায়গায় 111, আমি 1300-এর মধ্যেই কথা বলছি, তোমাদের অ্যাঙ্গেল থেকে কথা বলছি, অত ভিতরে যাচ্ছি না, বাট আমি জাস্ট বুঝাইলাম যে তোমরা যে মোট নম্বর বুঝো সেটা কিন্তু আসলে অতটা সহজ না, ওটা ক্যালকুলেটটা আলাদা। তো এখানে 1150 যদি হয়, এই মার্কটা মানে তোমার খুব একটা রিক্সি মার্ক, মানে তুমি অনেক কষ্ট করে এ প্লাস পাইছো কিন্তু ভালোটা কলেজ চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ দেখা যায় ঢাকা কলেজগুলো বা ঢাকা সিটি কলেজ বা তোমার আদমজি, তারপর হচ্ছে গিয়ে তোমার রাজক উত্তরা থেকে শুরু করে ভালো ভালো কলেজে দেখা যায় এর চেয়ে ভালো মার্কে ওরা নিয়ে নেয়। তো এক্ষেত্রে দেখা যায় এই কলেজে এসে তোমাকে একটা কলেজ, যে কোনো একটা কলেজকে টার্গেট করে সেটাকে এক নম্বরে রাখতে হবে। ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে সেই কলেজের আসন সংখ্যা দেখতে হবে, সেখানে যেন মিনিমাম 1000 বা 800 আসন সংখ্যা থাকে, সেটাকে রাখতে হবে। এবং সেখানে যদি তুমি আসন সংখ্যা এত থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে,
পারো সেখানে। কারণ কথা হচ্ছে মার্কটা তোমার এখানে বলতে খুবই কষ্ট হচ্ছে, বাট বাস্তবে এটা এটা খুবই রিক্সি মার্ক, মানে অল্পের জন্য তুমি মিস করে যেতে পারো তোমার কলেজটা। কারণ এই হয়তো বা ওরা দেখা গেলো 1000-1300 থেকে শুরু করে ওরা 1150-র মধ্যে বা 1160-এর মধ্যে ওরা ওদের পাবলিক পেয়ে গেছে, ধরো 800-900 জন পেয়ে গেছে, ওরা নিয়ে নিছে তাদের। সো একটু মিড রেঞ্জে কলেজগুলোকে তুমি সেকেন্ড থার্ড পজিশনে রাখবা, কিন্তু এক নম্বরে তুমি যে কোনো একটা কলেজ রাখবা। তোমার এখানে ওই রাজক উত্তরা বা আদমজি বা সিটি কলেজ বা ঢাকা কলেজকে 2-3 নম্বরে রাখলে ওরা নিবে না, কারণ ওদের 1 নম্বরে যাদের রাখতেছে তাদেরই ওরা নিয়ে শেষ করতে পারছে না। ঢাকা কলেজে ধরো 1 নম্বরে রাখবে 5000 স্টুডেন্ট, ওরা নিতে হবে মাত্র 900, তো ওরা সেই 4500 তো বাদ দিয়ে দিতেছে, 4000 বাদ দিয়ে দিবে ওরা, যাদের যারা 1 নম্বরে চয়েস দিবে তাদেরই বাদ দিয়ে দিবে। তো তুমি 2 নম্বরে রাখলে তোমাকে নিবে? নিবে না। তুমি মিড রেঞ্জের কলেজগুলোকে 2 নম্বরে রাখবা এবং 1 নম্বরে একটা ভালো কলেজকে রাখবা, যে কলেজটা তোমার ঢাকা কলেজ হোক, সিটি কলেজ হোক, যেটাই হোক না কেন। ধারণা একটা পাইছো তো? দেন এরপর আসি যারা 1150-এর উপরে নাম্বার রয়েছে তাদের এই নাম্বারটা মোটামুটি একটা সেফ জোনে আছে, এবং এখানে তুমি যে কোনো একটা 2টা কলেজ বা 3টা কলেজকে তুমি প্রায়োরিটি দিতে পারো। যেমন এখানে তুমি 1 নম্বর ঢাকা কলেজ, 2 নম্বর সিটি কলেজ, 3 নম্বরে রাজক উত্তরকে রাখতে পারো। এভাবে তুমি একটা করে প্রথম 3টাকে ভালো কলেজ রাখতে পারো, সম্ভাবনা রয়েছে মাইগ্রেশন থেকে শুরু করে তোমাকে নিয়ে নেওয়ার। এই পরবর্তীতে 1, 2, 3 তুমি ভালো কলেজ রাখতে পারো, কিন্তু 4 নম্বরে গিয়ে আবার ভালো কলেজ রাখো না। তুমি যদি 4 নম্বরে রাখো ঢাকা সিটি কলেজ বা রেসিডেন্সিয়াল বা আইডিয়াল কলেজ, তোমাকে কিন্তু রাখবে না, কারণ আইডিয়াল কলেজের যে 1 নম্বরে যাদের রাখবে ওদেরই ওরা নিতে পারবে না। তো তোমাকে 4 নম্বরে নিবে, যতই ভালো রেজাল্ট হোক নিবে না। সো তুমি 4 নম্বর থেকে চেষ্টা করবা মিড রেঞ্জের কলেজগুলোকে রাখার, আর নয়তো তুমি যে কোনো একটা কলেজ 2টা কলেজ দিতে পারো, দিয়ে তুমি 5টা কলেজ তো মিনিমাম অ্যাপ্লাই তুমি করতে পারো। এখন প্রথমে তোমার হইলে প্রথম 2-3টার মধ্যেই হয়ে যাবে, শেষেগুলোতে অতটা হবে না। সো প্রথম 2-3টা তুমি রিস্ক নিতে পারো। আর যদি তোমার এখানে কলেজ পছন্দ না হয় অ্যাপ্লাই করার পরে, তখন তুমি কিন্তু এটাকে আবার নিশ্চয়ন করলে না, পরে তুমি দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করতে পারবা। তো একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেই, আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি, আমি এখানে অনেকেরই সিদ্ধান্ত দিচ্ছি না, ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, কারণ লাইফটা তোমার, জীবনটা তোমার, সিদ্ধান্ত তুমি নিবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এটা আমি বিশ্বাস করি। আশা করি একটা ধারণা তোমাদের দিতে পারছি, আমি জানি না কতটুকু বুঝতে পারছি, অবশ্যই কমেন্টে জানাবা বুঝতে পারছো কিনা বিষয়টা কেমন। আর নেক্সট আরও কয়েকটা মজার মজার ভিডিও আসতে যাচ্ছে, যেগুলো দেখলে তোমাদের আরও একটা এক্সপ্লেন ধারণা হবে এবং তোমরা সিদ্ধান্তগুলো নিতে পারবা। সরকারি বেসরকারি আলাদা ভিডিওগুলো দেখে নিও কেমন। সো ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।